Alhamdulillahi Rabbil Alameen. Wa salatu wa salamu ala ashrafil anbiya wa sayyidil mursaleen. Nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Shommanito hazirin, ajke amader tafsir shuru hocche Sura Al Anfal er 5 number ayat theke. Ayat number 5 of Sura Al Anfal. Amra shunechi goto soptahe Sura Al Anfal er arekti naam kono kono sahabi bolechen Sura Al Badr. বদর যুদ্ধের কাহিনী দিয়ে এই সূরাটা অনেক বিষয় নাযিল হয়েছে। বদর যুদ্ধ শুরু হওয়ার যে প্রেক্ষাপট ছিল, যে উপলক্ষে শুরু হয়েছে, আল্লাহ তাআলা সেই কাহিনী শুরু করছেন 5 নম্বর আয়াত থেকে। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক, যেমন করে আপনার রব আপনাকে আপনার ঘর থেকে বের করে এনেছিলেন হক এর ভিত্তিতে, হক ফয়সালা করে, একটা হক কাজের জন্য আপনাকে বের করে এনেছেন। এই যে বদরের যুদ্ধ, এটা কোনো অন্যায় চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধ নয়, এটি একটি হক বিষয় ছিল, অত্যন্ত ন্যায়সঙ্গত। ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, আর নিশ্চয়ই মুমিনদের একটি দল, মুমিনদের একটি অংশ এই বিষয়টাকে পছন্দ করেনি, অপছন্দ করেছে, যুদ্ধের দরকার কি খামাখা, যুদ্ধে আসতে চায়নি। ইউজাদিলুনাকা ফিল হক্কি বাদামা তাবায়্যান, তারা আপনাকে হকের ব্যাপারেও কিছু আপনার সঙ্গে তর্ক বিতর্ক করে, দ্বিমত পোষণ করে, কেউ কেউ মুসলিম হয়েও আপনি নবীর সাথে, তারা এই বিষয়টাকে মোটেই পছন্দ করেনি যুদ্ধে আসতে। কান্নামা ইউসাকুনা ইলাল মাউত ওয়া হুম ইয়ানদুরুন, কেউ কেউ এত কষ্ট নিয়ে এসেছে, আপনার কথা না শুনিও পারে না, আসতেও মনে চায় না, কেউ কেউ মনে করছে আমাদেরকে খামাকা ধরে মৌতের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর মনে হয় যেন তারা নিশ্চিত মৌত দেখতে পাচ্ছে। মৌত দেখলে, মৃত্যু দেখলে ভয় তো পায় মানুষ স্বাভাবিক, তারা এরকম মনে হয় মৃত্যু দেখতে পাচ্ছে, মৃত্যু ভয়ে তারা আক্রান্ত হয়ে গেল। মর্দে মুজাহিদ তো এরকম হওয়ার কথা না। তো প্রথম দিকে সাহাবিদের মধ্যে স্বাভাবিকভাবেই মদিনায় হিজরত করেছেন, মাত্র 1 বছর হলো বা সামান্য একটু বেশি হয়েছে, এই সময় তো মদিনার লোক সংখ্যাও কম, জনসংখ্যাও কম, মক্কা অনেক শক্তিশালী, তাদের সঙ্গে যুদ্ধ করার প্রশ্ন আসলে স্বাভাবিক নিয়মে তো দুইটা শক্তির মধ্যে তো কোনো ভারসাম্য নেই দুনিয়ার হিসাব নিকাশে। তো এই জন্যই অনেকেই যুদ্ধের ব্যাপারে প্রস্তুত ছিলেন না, এবং এই বিষয়ে অনেক তাফসির এসেছে। একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে নিয়ে বদরের প্রান্তে তখন আসলেন, আসার কাছাকাছি অবস্থায় বদরের কাছে এসে জিজ্ঞেস করলেন, পথের মধ্যে তখন যাত্রা বিরতি করলেন, হাত্তা ইদা কানা বি রাওহা, রাওহা এলাকায় যখন থেমেছিলেন, খাতাবান নাস, তিনি সাহাবিদের জমায়েতে একটি ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, ফাকালা কাইফা তারাউন, তোমাদের মতামত কি, কি মনে করো, আসলে যুদ্ধের জন্য প্রথমে বের হননি, অন্য একটি কারণে বের হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, প্ল্যানটা আল্লাহ তাআলার, সেটা একটু পরে আরো বিস্তারিত আসবে। এই হাদিসে তিনি ছোট্ট একটি বক্তব্য দিলেন যে তোমাদের কি মনে হয়, তোমাদের মতামত কি, কি করা দরকার, কি মনে করো, পরামর্শ আকারে কথা বলছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালাগানা আন্নাহুম বিমাকানিন কাযা ওয়া কাযা, আমরা তো খবর পেলাম আমাদের শত্রুর দল এখন ওই জায়গায় এসে পৌঁছেছে, তার মানে ওখানে তারা এই পর্যায়ে এতটুকু এসেছে, এর বেশি তিনি কিছু আর বললেন না, এখন কি করতে হবে। এরপরে তিনি আরো বললেন, আরো কিছু বয়ান করলেন, এবার বললেন, কাইফা তারাউনা, এখন তোমাদের কি আর কোনো মতামত আছে। ফাকাল উমর মিন মিসলি কাওলি আবি বকর, তো উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম কিছু কথাবার্তা বললেন। সুম্মা খাতাবান নাস কাইফা তারাউনা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমরা সবাই কি মনে করো, বলো, মতামত দাও, কি করা দরকার আমাদের। তখন সাদ ইবনে মুআয, রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার অন্যতম বড় নেতা,
আনসারীদের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব একটি কবিলার তিনি সর্দার। ওনার কথা মদিনার অনেকে শুনে, তো মদিনাবাসী ওনারা তো সান আব্দ সয়াল, ওই মাটির লোক তো ওনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই তো মুহাজিরুন। এখন মদিনার সঙ্গে যুদ্ধ হবে, মদিনার লোকেরা যুদ্ধ করবে, মদিনার অরিজিনাল বাসিন্দাদের সেইটা কি, তাদের বক্তব্য কি, তিনি এইটা শুনতে চাচ্ছেন আসলে। তখন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া না তুরিদ, ও আপনি আমাদের কথা শুনতে চান? আচ্ছা, ফাওয়াল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাবা মা সালাকতাহা কাত্ত ওয়ালা লি বিহা ইলমুন, ওকে, মা সালাকতুহা কাত্ত ওয়ালা লি বিহা ইলমুন। সে আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে এত সম্মানিত শান দান করেছেন, আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, আমি কখনো না জেনে কোনো দিকে রওনা হইনি, অবশ্য ব্যক্তিগতভাবে কখনোই না জেনে কোনো দিকে যাইনি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি হবে, নিজে যখন সিদ্ধান্ত নিতাম এরকমই করতাম, জেনে বুঝে সিদ্ধান্ত নিতাম। কিন্তু এখন যেহেতু আমরা আপনাকে নবী হিসাবে গ্রহণ করেছি, ওয়ালা ইনসিরতা হাত্তা তাতিয়া বারাকাল গিমাদে মিন দি ইয়ামান লানাসিরান্না মাআকা, আপনাকে যখন আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন, আপনার হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব তুলে দিয়েছেন, এই শান আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এখন আমরা তো আপনার আনুগত্য করেই যাব। আপনি যদি শুধু মদিনায় নয়, এখান থেকে আমাদেরকে টেনে নিয়ে সুদূর ইয়ামানের বারকুল গেমাদে নিয়ে যান, আমরা অবশ্যই আপনাকে ফলো করব, কখনোই আপনার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করব না। ওয়ালা নাকুনু কাল্লাযীনা ক্বালু লি মূসা, আমরা কি ওদের মতো হব যারা মূসা আলাইহিস সালামকে বলেছিল, কি বলেছিল মূসা আলাইহিস সালামের উম্মত, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন, আমরা কি মূসা উম্মতের মতো কথা বলবো যারা বলেছিল নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যুদ্ধ করার জন্য যখন বলল সামনে যেতে, তারা কি বলেছিল মূসা আলাইহিস সালামকে, আপনি আর আপনার রব গিয়ে কতক্ষণ যুদ্ধ করেন, আমরা এখানে বসে বসে দেখি, যখন দেখব যে আপনাদের সুবিধা হয়ে গেছে তখন পেছন দিয়ে আমরা আসি, আমরা এই নবীর উম্মত, এই বেয়াদব উম্মত নই হে নবী, আমরা আপনার আনুগত্য করে যাব, এরকম কথা বলবো না। ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা এতটুকু বলবো যে আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরাও আপনাদের সঙ্গে আছি, আমরা সহ অবশ্যই আমরা আল্লাহকে আমাদের পাশে চাই, আল্লাহ সাহায্য আমাদের লাগবে, আর আপনি তো আল্লাহ রাসূল হিসেবে আছেনই, যে কোনো সিদ্ধান্ত দিবেন আমরা আপনাদের সঙ্গে আছি। ওয়ালা আল্লাহ কান তাকুনা খারাজতা লি আমরিন ওয়া আহদাসাল্লাহু ইলাইকা গায়রা, হতে পারে যে আপনি আসছিলেন অন্য উপলক্ষে, অভিযানটা নিয়ে আসছিলেন, আসলে অরিজিনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য বের হননি, অন্য কারণে বের হয়েছেন, সেটা একটু পরে আসছে। তো আপনি অবশ্য আমাদেরকে যুদ্ধের জন্য বের করে আনেননি, অন্য উদ্দেশ্যে এনেছিলেন, আহদাসাল্লাহু ইলাইকা গায়রা, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলা অন্য ব্যাপার আমাদের সামনে নিয়ে এসেছেন। ফানজুরুল্লাযী আহদাসাল্লাহু ইলাইকা ফামদিলাহ, এখন আল্লাহ তাআলা যেদিকে আমাদেরকে যেতে বলেন, যেদিকে আমাদেরকে আল্লাহ এনে ছেড়ে দিলেন, আল্লাহর মর্জি যেদিকে, আপনি সেদিকে চলতে থাকেন। ফাসল হেবালা মান শিতা, কার সঙ্গে সন্ধি করবেন, কার সঙ্গে দোস্তি করবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। ওয়াক্তা হেবালা মান শিতা, কার সঙ্গে সম্পর্ক কাটবেন, কার সঙ্গে যুদ্ধ করবেন, সে সিদ্ধান্ত আপনি নেবেন, আপনার এখতিয়ার আছে, আপনার এই ক্ষমতা আছে। ওয়াদি মান শিতা ওয়া সালিম মান শিতা, বন্ধুত্ব করেন যাকে চান, দুশ্মনী করেন যাকে চান, অখুদ আমওয়ালিনা মা শিতা, আমাদের সম্পদকে কি মাল দিতে হবে, কত রকম সম্পদ দিতে হবে, আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, আপনি খালি কমান্ড করেন, অর্ডার করেন, আমরা আপনার কথায় সাড়া দেব, কোনো দ্বিমত পোষণ করব না। আনসারীদের এই ছিল ইমান। সাআদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অন্যতম আল্লাহর এই উঁচু মানের একজন মুমিন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব ছিলেন। যখন মদিনার লিডার এই কথা বলে ফেললেন, তখন ওনার কথার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, সাআদ রাদিয়াল্লাহু আনহু কথা বলার সঙ্গে সঙ্গেই
আল্লাহ তাআলা এই আয়াত কেন নাযিল করে দিলেন একদম সঙ্গে সঙ্গে নাযিল হয়ে গেল কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন যেভাবে আপনার রব আপনাকে আপনার ঘর থেকে আপনার বাড়ি থেকে শুধু ওনাকে একা নয় সাহাবীদেরকেও তাদের ঘর বাড়ি থেকে বের করে নিয়ে আসলেন একটা অভিযানে হয়তো হক একটা ফয়সালা ছিল আল্লাহ তাআলার কোনো রং অভিযানে আপনি আসেননি তবে মুমিনদের একটু একটি দল কিছু কিছু লোক এই ব্যাপারটাকে অপছন্দ করছিল হেজিটেশন করছিল আমরা কি যুদ্ধ করবো নাকি যুদ্ধ করার মতো আমাদের প্রস্তুতি আছে নাকি ওকে এই একটি ঘটনায় হাদিসে আসলো আরেকটু বিস্তারিত এসেছে মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ যিনি সিরাত ইবনে হিশামের ওস্তাদ যিনি ইবনে হিশামের ওস্তাদ তিনি সিরাতে পাকের মধ্যে এই ঘটনাটি আরও বিস্তারিত বর্ণনা করেছেন ঘটনা হলো বদরের যুদ্ধের আগে মক্কার কাফের দল প্রস্তুতি নিচ্ছে যে আমরা তো মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা নিলাম পারলাম না সে হিজরত করে চলে গেল মদিনায় গিয়ে আরও কিছু হিজরত করে জড়ো হলো আর মদিনার আওস খাজরাজের প্রভাবশালী লোকগুলো ইসলাম কবুল করতে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেল এখন যেভাবে মদিনায় ইসলামের শক্তি বৃদ্ধি হচ্ছে আমরা যদি এখন মদিনার শক্তিকে এই মুহূর্তে গুঁড়ো না করে দেই তাহলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না আবু জাহাল আবু লাহাব আবু সুফিয়ান সমস্ত লিডাররা বসে পরামর্শ করলো এখন যুদ্ধ করতে হলে তো অনেক অস্ত্রশস্ত্র লাগবে অনেক রসদপত্র লাগবে সামান লাগবে এগুলোর জন্য তারা সিদ্ধান্ত নিয়ে আবু সুফিয়ানকে পাঠালো কোথায় সিরিয়ার দিকে যে অস্ত্রশস্ত্রের বহর নিয়ে আসো যাতে করে আমরা মদিনায় এমন আক্রমণ করতে পারি তাদেরকে চিরদিনের জন্য নিপাত করে দিতে পারি এই খবর আসলো কোথায় মদিনায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন যে তারা তো যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে এখন যুদ্ধ করার জন্য তো আমাদের রেডি হওয়া লাগে যখন মদিনায় আক্রমণ করবে সেটা করবা সেটার জন্য তিনি আলাপ আলোচনা করলেন ওনারা তো কেউ কেউ এক বললেন যে আমরা কেমনে যুদ্ধ করব আমাদের কি শক্তি আছে এরকম কেউ কেউ প্রকাশ করেছিলেন পরে যখন খবর আসলো যে আবু সুফিয়ান এই অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসতেছে তাকে পাঠানো হয়েছে এই খবর আছে কিন্তু আসার খবর তখন প্রথমে হয়নি পরে যখন সে আসছে সিরিয়া থেকে মক্কায় আসতে হলে মদিনার কিছু কাছে দিয়ে রাস্তা কিন্তু ওই দিক দিয়ে মক্কা থেকে সিরিয়া যেতে হলে মদিনার পাশে দিয়ে পার হয়ে যেতে হয় তো খবর এসে করলো যে আবু সুফিয়ান মদিনার পাশে দিয়ে অস্ত্রের শস্ত্রের বহর নিয়ে মক্কার দিকে যাচ্ছে তো এই খবর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মদিনায় সাহাবীদের সঙ্গে পরামর্শ করতে বসলেন বললেন হাযিহি আইরু কুরাইশ ফিহা আমওয়ালুহুম ফাখরুজু ইলাইহি আলা আল্লাহ ইনাফলাকুমুহা এই যে খবর এসেছে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার রসদপত্র অস্ত্রশস্ত্র সব কিছু নিয়ে তারা মক্কার দিকে যাচ্ছে এখন তোমরা যদি চাও যুদ্ধ যদি না করতে চাও তাহলে এদেরকে এখানে আক্রমণ করে এরা তো এখানে সামান্য আত্মরক্ষার জন্য অস্ত্রশস্ত্র থাকবে বেশি কিছু থাকবে না আমরা তাদের কাছ থেকে সব কেড়ে নিয়ে আসতে পারবো যুদ্ধের স্ট্র্যাটেজি তো এটাই ভালো দুশ্মনকে যদি আগেই আটকানো যায় তার অস্ত্রশস্ত্র কেড়ে নেওয়া যায় তাহলে তো এটাই সবচেয়ে সহজ বুদ্ধি এই কথা শুনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে তিনিও গুপ্তচর পাঠিয়েছিলেন সে যখন খবর দিল তখন মুসলমানদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ওইদিকে আবু সুফিয়ানকে ঠেকাবেন তাকে অস্ত্র নিয়ে মক্কায় পৌঁছতে দেবেন না আবু সুফিয়ানও আবার খবর রাখছে মদিনার পাশে দিয়ে যাওয়া লাগবে তো মদিনা আলারা খবর পায় কি না এগুলো তারও গোয়েন্দা দিয়ে এসে খোঁজ খবর রাখে ওকে সে জিজ্ঞাসা করতো মদিনা থেকে তখন এদিরা আসতো তারা কথা কদ্দূর এসেছে তখন সে খবর পেয়ে গেল যে আবু সুফিয়ানকে ঠেকানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন বাহিনী নিয়ে এগিয়ে আসছেন
তখন আবু সুফিয়ান ওই এলাকার লোকাল কবিরার একজন লোককে জোগাড় করলো, তার নাম হলো দমদম ইবনে আমর আল গফারি, বনি গফার কবিরার লোককে জোগাড় করলো এবং তাকে দিয়ে খবর পাঠিয়ে দিল দ্রুত গতিতে ঘোড়া দিয়ে যে মক্কার কাছে চলে যাও, মক্কার লোকদের খবর দাও যে আমি আক্রান্ত হচ্ছি মদিনার বাহিনী দ্বারা, শত্রুদল আমাকে আক্রমণ করতে এগিয়ে আসছে, জলদি করে তারা তার ঘোড় সওয়ার নিয়ে মক্কা থেকে কিছু দুর্ধর্ষ সৈনিককে পাঠিয়ে দেয় আমাকে রেস্কিউ করার জন্য। তো দমদম এবিন আমার দ্রুত গতিতে মক্কায় পৌঁছে গেল এবং এই খবর পেয়ে আবু লাহাব আবু জাহাল তারা জলদি করে চৌকস ঘোড় সওয়ার বাহিনী রেডি করে পাঠিয়ে দিল আবু সুফিয়ানকে উদ্ধার করার জন্য। এরপরে ওইখানে গিয়েই তিনি মানে আবু সুফিয়ানের দিকে যাচ্ছেন, কিন্তু উনি আবার খবর রাখছেন ওনার গোয়েন্দা বাহিনী দিয়ে যে খোঁজখবর কি মক্কা লোকেরা খবর পাচ্ছে কিনা। ওই মুহূর্তে ওনার কাছে খবর আসলো যে মক্কার থেকে চৌকস বাহিনী রওনা করে দিয়েছে মদিনায় অ্যাটাক করতে। আর এদিক দিয়ে আবু সুফিয়ানও রাস্তাকে পাল্টিয়ে ফেলেছে, সে এই যে সোজা না এসে একটু ঘুরে চলে যাচ্ছে। এখন যেভাবে তাকে ফলো করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, ওই দিকে আসছে মক্কার বাহিনী আর আবু সুফিয়ান অন্যদিকে টার্ন করে ফেলেছে। এখন অপ্রস্তুতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার বাহিনীর মোকাবিলা করতে হচ্ছে। এই অবস্থায় তিনি বুঝলেন যে আবু সুফিয়ানকে তা ধরা যাচ্ছে না, এখন তো আমাদের সামনে মক্কার বাহিনী এসে যাচ্ছে, আমি তো মদিনার লোকদেরকে এই যুদ্ধের জন্য নিয়ে আসি নাই, এখন তো তারা বলবে যে আনলেন আমরা সহজেই গনিমতের মাল পেয়ে যাব, অস্ত্র শস্ত্র নিয়ে নেব, এখন তো যুদ্ধের ময়দানে আমরা চলে আসলাম। সেই জন্য তিনি তাদের সঙ্গে পরামর্শ করতে একটা সমাবেশ করলেন, সেখানে তিনি বললেন যে আমাকে পরামর্শ দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্দর পরামর্শ দিলেন, এই হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্দর পরামর্শ দিলেন। এরপরে মিফতাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অত্যন্ত জোর গলায় বক্তব্য রাখলেন, তিনি আরেকজন সাহাবি, তিনি মুহাজির, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এম দিলে মা আমারাকাল্লাহু বিহি ফানাহনু মাআক, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়ে নির্দেশ করছেন, যেদিকে নিতে চাচ্ছেন, আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল মূসা, আমরা ওইরকম বলবো না, বনু ইসরাঈল মূসা আলাইহিস সালামকে যেভাবে বলেছেন ইযহাব রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব যান, লড়াই করেন আর আমরা এখানে বসে থাকি, এরকম আমরা বলবো না। এভাবে তিনি বললেন, লম্বা সুন্দর বক্তৃতা করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি হলেন তার মেকদাদের সুন্দর কথা বক্তব্য শুনে, তার জন্য দোয়া করলেন। এরপর তিনি আবার বলেন আশিরু আলাইহা আইয়ুহান্নাস, লোকেরা আরও কথা বলো, আমাকে পরামর্শ দাও, সবাই পরামর্শ দাও। ওয়া ইন্নামা ইউরিদুল আনসার, আসলে তিনি আনসারীদের বক্তৃতা শুনতে পাচ্ছেন, তাদের মতামত, এরা তো সব মুহাজির, মদিনার যারা আসল বাসিন্দা তাদের বক্তব্য কি? ওয়াজালিকা আন্নাহুম কানু আদাদুন্নাস, তার মেজরিটি তো আনসারী লোকেরা, ওকে, এবং তারা বাইয়াতে আকাবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দুইবার কমিটমেন্ট হয়েছে, তাই না? হিজরতের আগে মিনাতে গোপনে মদিনার লোকদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুইবার মিটিং হয়েছে, তাই না? দ্বিতীয়বার বিরাট সংখ্যক এসেছে এবং তাদের সঙ্গে কি কথা হয়েছে, তারা কথা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না পুরা মিন দিমামিকা হাত্তা তাসিলা ইলা দারিনা, হে রাসূলুল্লাহ আপনি যতক্ষণ আমাদের ঘরে হিজরত করে না আসছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তো আমরা হেল্প করতে পারছি না, আপনার দায়িত্ব হেফাজত দায়িত্ব নিতে পারছি না। ফাইদা ওয়াসালতা ইলাইনা ফা আনতা ফি দিমামিনা, যখন আপনি আমাদের কাছে চলে আসবেন আপনার দায়িত্ব আমাদের প্রতি চলে আসবে। নামনাউকা মিম্মা নামনাউ মিনহু আবনা আনা, আমরা আমাদের মদিনার লোকদেরকে যেভাবে দুশ্মনের মোকাবেলায় হেফাজত করার জন্য লড়াই করতে রাজি আছি, তখন আপনাকেও আমরা দুশ্মনের মোকাবেলায় আপনার কথায় আপনার কারণে আপনাকে হেফাজত করার জন্য আমরা জান দিতে রাজি থাকব, তখন আমরা লড়াই করতে আমাদের সিদ্ধান্ত হবে। এইভাবে বলতে বলতে এই কথাগুলো তিনি তাদের কাছ থেকে তখন ওয়াদা নিয়েছিলেন।
এই কথা ওনার মাইন্ডে আসে, তিনি আনসারীদের কথাটা শুনতে চাইলেন। তখন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু উঠলেন, বললেন ওয়াল্লাহি কাআন্নাকা তুরিদুনা ইয়া রাসূলুল্লাহ, মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কথা শুনতে চান তাই না? আজাল কলা আজাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন অবশ্যই তোমাদের কথা শোনার জন্য আমি ইন্তজার করছি। ফাকাল ফাকাদ আমান্না বিকা, আল্লাহ নবী আমরা তো আপনার উপর ইমান এনেছি, ও সাদ্দাকনাকা আপনাকে বিশ্বাস করেছি, ও শাহিদনা আন্না মা জিতা বিহি হুয়াল হক, আমরা অন্তর থেকে গাওয়া দিয়েছি, সাক্ষ্য দিয়েছি আপনি যে বিষয় নিয়ে এসেছেন, যে ওয়াহী নিয়ে এসেছেন, যে দিন নিয়ে এসেছেন যেটা হক, ও আয়তাইনাকা আলা যালিকা হুদানা ও মাওয়াসিকানা আলা সামি ওয়া তাআ, আর এই কারণেই আপনার সঙ্গে আমরা কমিটমেন্ট করেছি, প্রমিস করেছি, কথা দিয়েছি আপনার সমস্ত কথা শুনব, আপনার প্রত্যেকটি নির্দেশকে আমরা মানব, আমরা এই ওয়াদা আপনাকে দিয়েছি। ফাম দিয়া রাসূলুল্লাহ লিমা আমারাকাল্লাহ, কাজে আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যান যেদিকে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, হুকুম দিচ্ছেন। ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হক ইন ইস্তা'রাদতা বিনা হাযাল বাহর ফাখুদতাহু লাখুদনাহু মা'াক, মদিনার অদূরে যে লোহিত সাগর আছে আপনি যদি আমাদেরকে নিয়ে ওই সাগরের দিকে নিয়ে ঝাঁপ দেন, সাগর পার হয়ে যেতে বলেন, আমরা সে কথা শুনতেও বাধ্য, আমরা কোনো দ্বিমত পোষণ করব না। মায়া তাখাল্লাফু মিন্না রাজুলুন ওয়াহিদ, আমি আশা করছি আমাদের মদিনাবাসীদের একজন লোকও আপনার কথার কোনো বরখেলাপ করবে না। ওমা নাকরাহু আন তালকা বিনা আদুওয়ানা গাদান ইল্লা সাবরুন ইনদাল হারব, আমরা আগামীকালকে যদি দুশ্মনের সঙ্গে আমাদের লড়াই হয়ে যায় তাহলে আপনি দেখবেন আমরা এই যুদ্ধের ময়দানে কিভাবে ধৈর্যের সঙ্গে টিকে আছি। ওয়ালা আল্লাহ ইউরিকা মা তুকির বিহি আইনুকা ফাসির বিনা আলা বারাকাতিল্লাহ, আমরা আশা করছি আপনাকে আল্লাহ চক্ষু শীতল করে দিবেন, আমাদের পক্ষ থেকে জান বাজির যে পরিচয় আপনি পাবেন ইনশাআল্লাহ, আপনি খুশি হয়ে যাবেন, আপনি কোনো হেজিটেশন করবেন না, আপনি এগিয়ে যান আল্লাহ তাআলার উপরে ভরসা করে। ফাসাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিকাউলি সাআদ ওয়া নাশাতাহু লিযালিক, সাআদ রাদিয়াল্লাহু আনহু বক্তৃতার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি প্রিপারেশন নেওয়ার জন্য অর্ডার দিয়ে দিলেন সবাই রেডি হয়ে যাও, আমরা এগিয়ে যাব মক্কার লোকদের মোকাবিলা করতে। তারপরে বললেন সিরু আলা বারাকাতিল্লাহ ওয়া আবশিরু ফাইনাল্লাহ কাদ ওয়াআদানি ইহদা ত্বাইফাতাইন, তোমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও, আল্লাহ তাআলা আমাকে দুটোর একটার বিজয়ের সুসংবাদ দিয়েছেন, যে দুটো ফ্রন্ট তোমাদের সামনে আছে, আমি একটা ফ্রন্টের বিজয় অবশ্যই তোমাদেরকে দেব। দুটো ফ্রন্ট কোনটা ছিল? একটা আবু সুফিয়ানের কাফেলা, আরেকটা ফ্রন্ট হচ্ছে মক্কা থেকে আগত বাহিনী। তো আবু সুফিয়ান তো পার হয়ে গেছে, ওটা তো মিস, তাহলে আরেকটা বাকি আছে, তাহলে এটার মধ্যে যে বিজয় হবে এই সুসংবাদ আল্লাহ তাআলা আগাম দিয়েছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই কথা তিনি বললেন আবশিরু ফাইনাল্লাহ কাদ ওয়াআদানি ইহদা ত্বাইফাতাইন, সুসংবাদ নাও, আল্লাহ তাআলা যেহেতু আমাকে দুইটার একটার বাহিনীর উপরে বিজয় দেওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ লাকানিল আনা আনজুরু ইলা মাসারিয়াল কওম, তোমরা জানো কি এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখাচ্ছেন দুশ্মনদের বড় বড় লাশগুলো কিভাবে পড়ে যাবে। আবু জাহালের লাশ পড়েছে, ওতবা সাহেবের লাশ পড়েছে, ঠিক কিনা? এই বদরের যুদ্ধেই পড়ে আল্লাহ তাআলা আমাকে আগাম দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি দৃশ্যগুলো আমার সামনে ফুটে উঠছে, তাদের লাশ পড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই সুসংবাদ দিয়ে এবং সুসংবাদ শুনিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে এবং সাহাবিদেরকে হিম্মত দিয়ে এবার মক্কার বাহিনীর মোকাবিলা করার জন্য বদরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন, তোমরা যখন আমার কাছে দরখাস্ত দিচ্ছিলে, সাহায্যের জন্য হাত পেতে আমার কাছে আবেদন করছিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে সাহাবাই কেরাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যুদ্ধের আগে, ফাস্তাজাবা লাকুম, তোমাদের রব তোমাদের
ডাকে তোমাদের দোয়ায় সাড়া দিয়েছেন। আন্নি মুমিদুকুম বি আলফি মিনাল মালাইকাতি মুরদফিন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা একের পর এক তোমাদের পিছনে আসতে থাকবে এই সুসংবাদ দিচ্ছি। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনাসামনি পৌঁছে গেলেন, তিনি দেখলেন তাদের বাহিনী দেখা যাচ্ছে আর ওনার বাহিনীও তো দেখতে পাচ্ছেন। নাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা আসহাবিহি আহুম সালাসামিয়াত ওয়া নাইয়ফ, তিনি তার বাহিনীকে দেখলেন এবং গুনলেন 300 কতজন? 13 জন। ওনাযারা ইলাল মুশরিকিন, আর মুশরিকদের বাহিনীর দিকে দেখলেন, ফাইদা হুম আলফুন ওয়া জিয়াদা, তাদের নাম্বার কত? 1000-এর কিছু বেশি। এই অবস্থায় ওনার বাহিনীকে তাদের বাহিনীর মোকাবেলায় তিনি দাঁড় করিয়ে দিলেন, অর্ডার দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। তিনি কি করলেন? ফাস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কিবলা ওয়া আলাইহি রিদাউহু ওয়া ইজারুহ, তিনি কিবলামুখী হয়ে নিজের নিচের তহবন্ত আছে পরনে, উপরে একটা চাদর আছে, আল্লাহ তাআলার কাছে কিবলামুখী হয়ে দোয়া শুরু করে দিলেন। অনেক লম্বা দোয়া করলেন, দোয়ার মধ্যে অনেক কথা বললেন। একটা কথা বললেন, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়াআতানি, আল্লাহ আমার কাছে যে ওয়াদা করেছেন বিজয়ের, সে বিজয়ের ওয়াদা আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম ফালা তুবাদ ফিল আরদি আবাদা, আল্লাহ এই যে ছোট্ট ইসলামের গ্রুপটা যারা ইসলামের অনুসারী, এই গ্রুপটাকে আমি নিয়ে এসেছি, আল্লাহ এদেরকে যদি হালাক করে দেন যুদ্ধের ময়দানে, তাহলে আপনাকে ইবাদত করবে কে? কাদের মাধ্যমে আমি আর দাওয়াতি কাজ করব? আল্লাহ আমার এই বান্দাগুলো যে আজকে এখানে শেষ হয়ে যায় এত বড় শক্তির মোকাবিলায়, কোথায় 313 জন, কোথায় 1000 কতজন? তিন ভাগের এক ভাগও না, তার চেয়েও কম। আর তাদের ঘোড় সওয়ার সবগুলো, আর এখানে মাত্র এক দুই জনের ঘোড়া ছিল, বাকিদের অল্প কয়েকজনের উঠ ছিল, সব পদাতিক। পদাতিক পায়ে চলে ঘোড় সওয়ারের সামনে কতক্ষণ টিকতে পারবে? এই মিসকিন, এই দুর্বলতা নিয়ে তারা এগিয়ে এসেছেন, হিম্মত করেছেন, আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করেন। এরপরে তিনি ফামাজালা ইস্তাগীসু রাব্বাহু ওয়া ইয়াদউহ, আল্লাহর কাছে এত দোয়া করতে থাকলেন, এত দোয়া করতে থাকলেন, হাত্তা সাকাতা রিদাউহু আন মান কাবাই, ওনার কান থেকে উপরে চাদরটা পড়ে গেল গায়ের কাপড়টা। ফাআতাহু আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে আসেন, তিনি আসলেন ওনার কাছে, ফারাদ্দাহু রিদাউহু, তিনি তার চাদরটাকে ওনার গায়ে তুলে দিলেন, তুলে দিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত কাঁদছেন আল্লাহর কাছে, এত দরখাস্ত দিতে দিতে টায়ার্ড হয়ে যাচ্ছেন, ওনার কষ্ট হয়ে গেল, আহারে আল্লাহর নবী কত কষ্ট পাচ্ছেন। তিনি ওনাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া নবী আল্লাহ কাফাকা মুনাশাদাতাকা রাব্বুক, মুনাশাদাতাকা রাব্বুক, আপনি আপনার রবের কাছে যে দোয়া করছেন, যথেষ্ট দোয়া করেছেন আমার বিশ্বাস, ফাইন্নাহু সাইয়ুনজিযু লাকা মা ওয়াআদাক, আমার বিশ্বাস আমাদের আল্লাহ আপনার জন্য তার কথা ঠিক রাখবেন এবং আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। তখন ওই মুহূর্তেই আল্লাহ তাআলা নাজিল করলেন, ইতাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা ফরিয়াদ করছিলে, দরখাস্ত দিচ্ছিলে তোমাদের রবের কাছে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের এই দোয়া কবুল করলেন আর বললেন, আন্নি মুমিদ্দুকুম বি আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা পাঠিয়ে দেবো, একের পর এক তারা আসতে থাকবে আর তোমাদেরকে সাহায্য করতে থাকবে। এইভাবে আল্লাহ তাআলা সাহায্য করলেন। এখন তারপরে
সাহায্য তো হলো, বিজয় তো আল্লাহ তাআলা দিলেন, তাদের 70 জন লিডারকে কুপকাত করে দেওয়া হলো, 70 জন বন্দী হয়ে গেল। পরিপূর্ণ বিজয় আল্লাহ তাআলা দান করলেন মুসলমানদেরকে প্রথম যুদ্ধে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি যে বলেছিলাম 1000 ফেরেশতা পাঠাবো, তো 1000 ফেরেশতা পাঠানোর দরকার কি? আল্লাহ তাআলা কুন বললে কি হয়ে যায়? ফায়াকুন। কওমি আদ, কওমি সামুদকে হালাক করার জন্য কত ফেরেশতা পাঠিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন টেক অ্যাকশন, তিনি ওনার পাখা দিয়ে এমনি করে যে মৃত সাগর আছে সেটাকে এমনি করে টুকরাটাকে উঠায় উপরে নিয়ে গেছেন। আসমানের ফেরেশতারা হাঁস মুরগির চিৎকার শুনতে পাচ্ছে, সেখান থেকে প্রস্তর নিক্ষেপ করতে করতে ধূপ করে উল্টিয়ে ফেলে দিয়েছেন। এক জিব্রাইল যথেষ্ট, এত 1000 দরকার কি? তা আল্লাহ তাআলা বলেন ওয়ামা জালাহুল্লাহু ইল্লা বুশরা, আল্লাহ তাআলা অ্যাডভান্স তোমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, যুদ্ধের আগেই বলে দিয়েছেন 1000 ফেরেশতা তোমাদের পিছনে আসছে, কোনো চিন্তা করো না। তোমাদের জন্য সুসংবাদ দিলাম, মন যেন চাঙ্গা হয়, তোমাদের মোরাল যেন হাই হয়। বলে তাতমা ইন্না বিহি কুলুবুকুম, তোমাদের অন্তরে যেন খুব ইতমিনান পয়দা হয়ে যায় যে আল্লাহ তো ওয়াদা করে ফেলেছেন, পাঠিয়েও দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তো সবসময় না দেখলে তো বিশ্বাস হইতে চাইবে হয় না অনেক সময়। আল্লাহ তাআলা তো আমাদের জন্য বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো দুশ্চিন্তা করো না, কোনো পেরেশান হয়ো না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা সত্যিকার মুমিন হও। এখন মুসলমানদের দুরবস্থা বিভিন্ন জায়গায় দেখি তো এরকম বিজয় না আসার কারণে এখন যে বিশ্বাস হইতে চায় না। তো আল্লাহ তাআলা চিন্তা করলেন যে তাদের বিশ্বাস যাতে, তোমাদের যাতে বিশ্বাস হয়, ফেরেশতা পাঠিয়ে দেবে 1000 নাম্বার পর্যন্ত বলে দিলাম, নতুবা এই নাম্বার বলা এত নাম্বারের দরকারও হয় না, তোমাদের নিজেদের অঙ্ক করতে সুবিধা হবে, তোমাদের ইতমিনান হবে বিদায়টা বলেছি। কারণ ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আসল সাহায্য তো আল্লাহর কাছ থেকেই আসে, আর কারো থেকে সাহায্য আসে? সাহায্য সত্যিকার সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ আজিজ এবং হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্মান ইজ্জতের এবং শক্তির অধিকারী, এবং তিনি সবচেয়ে বড় জ্ঞানী। যুদ্ধ করতে হবে, যুদ্ধ করাটা তো অনেক সময় অনেকেই যুদ্ধ চায় না, স্বাভাবিকভাবে বিনা প্রয়োজনে যুদ্ধ করা রক্তপাতের কোনো দরকার নাই, কিন্তু যখন অন্য কওম অ্যাটাক করতে আসে তখন কোন কওম যুদ্ধ চায় না বলেন, সে কওমের নাম কি বলেন? যখন কোনো দেশ অন্য দেশের উপরে চড়াও হয়ে যায় তখন যদি সবাই বলে না না যুদ্ধ করুন রক্তপাত ভালো না, এটা বলবে? তখন তো মোকাবেলা করতে হবে, সমস্ত দুনিয়ার মানুষের ফেতরাতে এই কথা বলে, মুসলিম হোক আর অমুসলিম হোক, কাপুরুষ ছাড়া আর কেউ এরকম চিন্তা করে না। তো আসলে আল্লাহ তাআলা তোমাদেরকে হাকিম, তিনি হচ্ছেন হাকিম, এই যে যুদ্ধ করা লাগবে এটা যে জরুরি তোমাদের জন্য, এই জ্ঞান আল্লাহর আছে বিধায় তোমাদেরকে আল্লাহ টেনে যুদ্ধের ময়দানে নিয়ে এসেছেন। প্রথমে আবু সুফিয়ানের রসদপত্রের লোভ দেখাইয়া সেখান থেকে আস্তে করে আল্লাহ তাআলা তোমাদেরকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছেন। আল্লাহ জ্ঞানী আর আল্লাহ আজিজ, তিনি ইজ্জতের অধিকারী, তিনি শক্তির অধিকারী, তিনি ক্ষমতার অধিকারী, তিনি যদি সাহায্য করেন তোমাদের ভয়ের কারণ কি? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ চাইলে তো এমনিতেই আল্লাহ তাআলা তাদেরকে আসমানি গজব বলা দিয়ে শাস করতে পারেন, যুদ্ধ করার দরকার আছে নাকি? যুদ্ধ ছাড়া পারেন না আল্লাহ তাআলা? যেভাবে যেভাবে কওমে আদ, কওমে সামুদকে, লূত আলাইহিস সালামকে যুদ্ধ করা লাগে নাই তো, আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন। তো চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময় আল্লাহ তাআলা হালাক করতে পারেন না, তো তিনি যুদ্ধ করান কেন? সে কথা উত্তর দিয়েছেন অন্য আয়াতে ওয়ালাকিন লিয়াবলুয়া বাদুকুম বাদাকুম বিবাদ, তোমাদের একে অপরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন,
মুমিনদেরকে যে আমার জন্য তোমরা কোরবানি করতে রাজি আছো কিনা, আমার হুকুম মানো কিনা, আমার নবীর কথা শুনো কিনা, এগুলো দেখিয়ে মোকাবিলা করিয়ে পরীক্ষায় পাশ করিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। আর বিনা পরীক্ষায় জান্নাতে শুয়ে শুয়ে চলে যাবা? আফা হাসেবতুম, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে চলে যান তা খুলুল জান্না, জান্নাতে এমনি চলে যাবা, আর আল্লাহ পরীক্ষা করে দেখবে না তোমরা কারা ময়দানে টিকে আছো লড়াই করার জন্য, কারা পালিয়ে আত্মসমর্পণ করছো, এগুলো আল্লাহ দেখবেন না, এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করে পাশ করাতে চান। তো আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেলেন, সেখানে নেওয়ার পরে আরও আল্লাহ তাআলা সাহায্য করেছেন। শুধুমাত্র এই 1000 ফেরেশতা নাজিল করা কথা বলেননি, প্র্যাকটিক্যালি বদরের ময়দানে আরও অনেক সাহায্য করেছে। এক নম্বরে আসছে, জিহাদের ময়দানে যখন গিয়েছেন ওনারা তো ক্লান্ত আছেন, অপর দিক থেকে দুশ্চিন্তায় আছেন, আল্লাহর ওয়াদা তো আছে কিন্তু স্টিল তো বিজয় হবে না পরাজয় হবে, নাম্বার এত কম তাদের নাম্বার এত বেশি, অস্ত্র কম তাদের অস্ত্র বেশি, ওই অবস্থা আল্লাহ তাআলা আরেকটি সাহায্যের কথা এখন পরের আয়াতে বলছেন। ইযি গাশিকুমুন নুআসা মানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ লিতাহহিরাকুম বিহ, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই জিহাদের ময়দানে ঘুম পাড়িয়ে দিলেন, রাত্রে ভালোই ঘুম হলো, এমন ঘুম হলো যে ঘুমের ভিতরে অনেকের স্বপ্নদোষ হয়ে গেছে, শরীর নাপাক হয়ে গেছে। এখন রাত্রেবেলা ঘুম হওয়া কি ভালো নাকি ক্ষতি? ভালো, ফ্রেশ পরের দিন সকালে উঠতে পারবে। তো এই ঘুমটা ঠিকমতো হয়ে গেল, আবার যখন লড়াই ময়দানে গিয়েছে তখনও কিছু কিছু ঘুম ঘুম ভাব এসেছে। ওই ঘুম দুই রকম, একটা ঘুম হলো শয়তানের পক্ষ থেকে লেজি করা, আর একটা ঘুম হলো যে দুশ্চিন্তা দূর হয়ে গেছে। দুশ্চিন্তা না থাকলে মানুষ ঘুমাইতে পারে, দুশ্চিন্তা থাকলে ঘুমাইতে পারে? তো আল্লাহ এমন দুশ্চিন্তা দূর করে দিছেন তাদের যে তাদের যেন ঘুম পেয়ে যায়, অর্থাৎ তাদের একদম নিরাপত্তার একটা ফিলিং চলে আসে। এইটা আল্লাহ তাআলা এই ফিলিং তাদেরকে দিয়ে দিলেন, ঘুম ঘুম ভাব হয়ে গেল, এমনকি কারো অনেকেরই গোসল ফরজ হয়ে গেলো স্বপ্নদোষের কারণে, এখন গোসল ফরজ হয়ে গেছে পানি পাবে কোথায়, এই আরেক মুশকিল। তখন আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টি দিলেন, ওয়াইনাযযিলু আলাইকুম মিনাস সামাই মাআ লিতাহহিরাকুম বিহ, এমন বৃষ্টি হলো যে এই বৃষ্টির কারণে ভালো করে শরীর ডরোটলে কাপড়ও সাফ হয়ে গেল, শরীরও পাক হয়ে গেল, লিতাহহিরাকুম বিহি, তোমাদেরকে পবিত্র করে ফেললেন আল্লাহ তাআলা, শারীরিক পবিত্রতা আর মনের পবিত্রতা হয়ে গেল, কারো কারো ভিতরে ভয় ঢুকেছিল ওগুলো দূর হয়ে গেল। ওয়াইযহিবাঙ্কুম রিজজাস শাইতান, শয়তানের নাপাকি দূর হয়ে গেল, স্বপ্ন দশমীতে অনেক সময় শয়তানের নাপাকি থাকে, আবার মানসিকভাবে দুর্বলতা নেফাকি ভয় এগুলোও শয়তানের মানুষকে ভয় এনে দেয়, দোনো রকমের ভয় দূর হয়ে গেল, শয়তানের তাসির দূর হয়ে গেল। ওয়ালিয়া রবি তাআলা কুলুবিকুম ওয়াইসাব্বিতা বিহিল আকদাম, তোমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা মজবুত করে দিলেন, আর তোমাদের শেকি ভাব থাকলো না, কদমগুলোকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিলেন, মজবুত করে দিলেন, তোমরা একদম মজবুত হয়ে তাদের মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যেতে পেরেছ। এই সমস্ত মজবুতি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা মোমেনদেরকে এই মজবুতি দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুগে যুগে মোমেনদা এই এই মজবুতি পেয়েছে, আর তার বিপরীতে তাদের দুশ্মনদেরকে আল্লাহ তাআলা এই মজবুতি উঠাই নেন, তাদের মনে দুর্বলতা দান করেন, মনের মধ্যে মুসলমানদের ব্যাপারে অনেক ভয় সৃষ্টি করে দেন। সে ব্যাপারে আরেকটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে মাসিরাত রু বা সাহারের দ্বারা সাহায্য করেছেন, অর্থাৎ আমার সঙ্গে মোকাবিলা হওয়ার এক মাস আগে, এক মাস দূরে আছে তারা, আসতে এক মাস লাগবে, তখন থেকেই এই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ভয় ঢুকাই দিবেন। তো কোনো জাতি যদি ভয়ের মধ্যে থাকে, এই জাতি ভীরু জাতি হয়ে যাবে না, তাদের হিম্মত কমে যাবে, শক্তি কমে যাবে। মুসলমানদেরকে যখন অমুসলিমদের লড়াই হবে, আল্লাহ তাআলা উম্মতকে তখন এই শক্তি দান করবেন,
যে তাদের হিম্মত বাড়িয়ে দিবেন আর তাদের দুশ্মনের মধ্যে দিলের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে মজবুতি দান করলেন। ফেরেশতাদেরকে যখন একাধার ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠালেন, তাদেরকে কি অর্ডার দিলেন জানেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে খাস অর্ডার দিয়েছেন কিভাবে অ্যাকশন নিতে হবে, অ্যাকশনের গাইডলাইনও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم আপনার রব ফেরেশতাদেরকে ওয়াহি করে বলে দিলেন আমি তোমাদের সঙ্গে আছি। فثبتوا الذين آمنوا মুমিনদেরকে মজবুতি থাকার জন্য তাদের সঙ্গে পাশে থাকো, তাদেরকে উৎসাহিত করো। ফেরেশতারা যখন পাশে থাকেন, ফেরেশতা যখন দোয়া করেন, তাদেরকে উৎসাহিত করেন, তখন তারা উৎসাহিত হয়। ফেরেশতাদের উপস্থিতি মুমিনদের মধ্যে ভালো জিনিসের, ভালো কাজের জন্য তাদেরকে উজ্জীবিত করে, হিম্মত পয়দা করে। আর শয়তানের উপস্থিতি কি করে? দুর্বলতা তৈরি করে দেয়। শয়তানের উপস্থিতি বদরে তো ছিল, কার পক্ষে ছিল শয়তানের উপস্থিতি? আবু জাহালদের পক্ষে। আবু জাহালদের পক্ষে এসে কি বলল? এসে তুমি এখন লড়াইতে নামবা, নিজের সাদা দাড়ি টাড়ি নিয়ে বুড়ো মুরব্বী হয়ে সেজে এসেছে, অনেক এক্সপিরিয়েন্স ওয়ালা বললো, আমি সুদূর নজদ থেকে এসেছি, আমি কিন্তু অনেক এক্সপার্ট যুদ্ধের বিষয়ে, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি তোমাদের যুদ্ধের কথা শুনে চলে আসছি, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা কোনো চিন্তা করবে না, পেছনের দিকে তাকাবে না, এগিয়ে যাবা, এদেরকে একদম চিরতরে শেষ করে দিবা। আর সবাইকে সে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে খুব উৎসাহিত করছে, উৎসাহিত করছে, উৎসাহিত করছে। আর যখন ফেরেশতারা চলে আসলেন, ফেরেশতারা যখন এসে কি অ্যাকশনটা নিবেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সেই অ্যাকশনের দিকে আবার যাই আমরা, এই বাকি অংশে পরে আসছি। আল্লাহ তাআলা বলেন যে মুমিনদেরকে উৎসাহিত করবে, আর সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, যারা কাফের দুশ্মন গোষ্ঠী তাদের অন্তরে আমি ভয় ঢুকিয়ে দেব, ভয় ভীতি ঢুকিয়ে দেব। ফাদরিবু ফাওকাল আনাক, ওদের ফেরেশতারা ওদের গর্দানের মধ্যে তরবারি চালাই দিবা, গর্দান ফিনিশ করে দিবা। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তাদের জোড়ায় জোড়ায়, অঙ্গে অঙ্গ, আঙ্গুলে আঙ্গুলে এভাবে করে কেটে কেটে দিবা। হিট, এই সমস্ত অঙ্গের মধ্যে হিট করে, এক একটা অঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, গর্দানকে আলাদা করে দাও, আর ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দাও। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, ফেরেশতারা জয়েন করে ফেলেছেন, তখন তাদের কাফেররা দেখে যে সাদা পাগড়িওয়ালা উঁচু উঁচু কি কি আসতেছে, মুসলমানরা দেখেন না কিন্তু ওরা দেখতে পায়। ওদের নাজিল হওয়া দেখে ওই যে ইবলিস মিয়া, খুব বুদ্ধিমান বুড়ো এক্সপিরিয়েন্সওয়ালা লোক, এমনি এখন রণে ভঙ্গ দিয়ে ভাগে, পিছন দিকে রওনা হয়ে যাচ্ছে। তখন আবু জাহাল সব বলে, এই মুরব্বী সাহেব আপনি কোন দিকে যান, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, শেষ মুহূর্ত পর্যন্ত উৎসাহ দিলেন, বলে যে ইন্নি আরা মালা তারাউন, ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তো ঘোড়ার ডিম কিছুই দেখো না, ওগুলা কি আসছে জানো, আমি দেখি তোমরা দেখো না সেগুলা, তারা হয়তো দেখে নাই, সে ঠিকই দেখেছে, আমি রাব্বুল আলামিনকে ভয় পাই, আমি যেই দৌড়। সাহাবিরা বলেন যে আমার সামনে দুশ্মন পড়ে গেছে, আমি তরবারি উঠেই তাকে তাক করছি, তার আগেই কল্লা পড়ে যাচ্ছে, ব্যাপার কি? ওনারা তখনও বুঝতে পারেনি যে ফেরেশতা নাযিল হয়ে অ্যাকশন নিচ্ছে। পরে আলোচনা হয়ে ওনারা বুঝলেন আমি তো তাই করছি, একজনকে অ্যাটাক করবো, তার আগে দেখি তার কল্লা শেষ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কমান্ড দিলেন কিভাবে অ্যাকশন নিতে হবে। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, কেন তাদের এই শাস্তি প্রাপ্য আল্লাহর পক্ষ থেকে কাফেরদের? এই জন্যে যে তারা আল্লাহ এবং তাঁর রাসূলের দুশ্মনী করেছে। ওমান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহ ফা ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, যারাই আল্লাহ এবং তার রাসূলের দুশ্মনী করে তাদের মনে রাখা উচিত নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী শাস্তি দিতে সক্ষম, তিনি বড় ধরনের অত্যন্ত
মজবুত ভাবে শাস্তি দিতে সক্ষম শাদিদুল একা তার শাস্তি অত্যন্ত মারাত্মক পর্যায়ে হতে পারে ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار هي كافر الدول تم راكون اي مضا خاو مضا ناو بدر مضا ناسو عمر ار عمر نبير دشمني كورتي اكون مضا گرهن كور شاد گرهن كور ار شده اي دنیا گرهن كوري شش نوي وأن للكافرين عذاب النار مانه دیکھو شمست کافر دي جنن জাহান্নামের যে আগুন সেই শাস্তি মারাত্মক শাস্তি তোমাদের এই দুনিয়ার শাস্তি কিছুই না তোমরা এই জাহান্নামের দিকে আসছো আর আমি আসল শাস্তি রেডি করে বসে আছি আল্লাহ তাআলা এই বদর যুদ্ধের এই কাহিনীর এই পর্যায়ে এসে তিনি কিভাবে ফেরেশতাদের কমান্ড দিয়েছেন আর কাফেরদের ব্যাপারে তার কি বক্তব্য ছিল সেখানে আমরা শুনলাম আরো কাহিনী বদর যুদ্ধের বিস্তারিত আল্লাহ তাআলা বলবেন সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ